বাংলাদেশ মিয়ানমার সমঝোতা চুক্তি হবার পরও বন্ধ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ। উখিয়া টেকনাফ সীমান্ত হয়ে প্রতিদিনই আসছে শ শ রোহিঙ্গা। শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট হয়ে এসব রোহিঙ্গা ঢোকেন। টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, নতুন আসা রোহিঙ্গাদের তালিকাভুক্ত করে নির্ধারিত ক্যাম্পে পাঠানো হচ্ছে। রোহিঙ্গারা জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের পাশাপাশি খাদ্য সংকট ও কাজ না থাকায় এপারে আসছেন তারা। এদিকে রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য এখনও নিরাপদ ও টেকসই নয়, এমনটি বলেছে জাতিসংঘ শরণার্থী শিবির। Refugees do have a right to return and a framework that enables them.